যুবতী শরণার্থী ছাত্র নিহতের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ ক্লাসে ফেরার আহ্বান প্রশাসনের সকল ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব আপনারা শিক্ষালয়ে ফিরে যান আমাদের কাজ করতে দেন আমরা নিশ্চয়ই আপনাদের দাবি অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করব রাঙ্গামাটি খাগড়াছড়িতে থমথমে পরিবেশ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ এবং স্বাধীনতা বিরোধীদের কারণে কাঙ্ক্ষিত বিকাশ হয়নি দেশের মন্তব্য প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারা স্থায়ী করতে জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিতা হক রাজধানীর প্রগতি সরণিতে বাসের চাপায় নিহত ছাত্র আবরার আহমেদ চৌধুরীর নামে ঘটনাস্থলে একটি ফুট ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সকালে আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আরিফ আহমেদ চৌধুরীর পক্ষে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনি বলেন ফিটনেসবিহীন যানবাহন আর চলতে পারবে না এদিকে ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এদিকে জবালে নূর ও সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল করা হয়েছে তবে এগারো দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ঘরে ফিরে না যাওয়ার ঘোষণা দিয়েছে আমি বিনীতভাবে অনুরোধ করছি চিনাইল বাড়ি ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে দুইজন করে প্রতিনিধি এসে একটি ছাত্র কাউন্সিল করে আমার ডিএনসিসি অফিসে আসবে তাদের সাথে আমরা সাত দিন পর পর আমরা মিটিং করব এবং মিটিং করে সকল ছাত্রদেরকে নিয়ে একটি কিভাবে আমাদের টোটাল সিস্টেমটা কি অবস্থায় আছে তাদেরকে আমরা আপডেট করতে চাই পাল্লা দিয়ে ঢাকা মহানগরীতে কোনো বাস চলাচল করলে আড়ো করে রাস্তার মাঝখানে দাঁড় করে পিছনের বাসকে ঠেকালে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ওই বাসের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বদ্ধপরিকর দর্শক এই মুহূর্তে প্রগতি সরণিতে আছেন সহকর্মী আরাফাতুর রহমান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে আরাফাত আরাফাত সড়ক দুর্ঘটনা রোধে মেয়র ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তো বেশ কিছু আশ্বাস দিয়েছেন তো এই আশ্বাসের পর সড়কে এখন কি অবস্থা দেখছেন আমাদের জানান আপনি জানেন এখানে সর্বশেষ আপডেট হচ্ছে ঠিক দুপুর দুইটায় এখানে শিক্ষার্থীরা বলছেন যে তারা এখানে গায়েবানা জানাজার কথা বলছেন আমাদের আর সর্বশেষ এখানকার মেয়র এবং ডিএমপি কমিশনার চলে যাওয়ার পরে ওনারা ৪৮ ঘন্টার একটা আলটিমেটামের কথা বলছেন এবং তারা সুনির্দিষ্ট তিনটি দাবির কথা বলছেন তবে সেই সুনির্দিষ্ট তিনটি দাবি বিক্ষিপ্তভাবে শোনা যাচ্ছে আমরা হয়তো পরবর্তী নিউজ বুলেটিনগুলোতে সেই তিনটি দাবির বিষয়ে আপনাদের জানাতে পারবো সেখানে জাবালেনুর পরিবহন বা এই ধরনের পরিবহনগুলো বাতিল করা এবং আরেকটি বিষয় হচ্ছে যে জয়ব্রা ক্রসিং সহ বিভিন্ন পরিবহন শৃঙ্খলা নেওয়ার জন্য পরিবহন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য কিছু দাবি দাওয়া এবং সেগুলো গেজেট আরাফাত আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ রাজধানীর প্রগতি সরণি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান দেশের কয়েকটি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন সকালে সদর উপজেলার ভেন্নবাড়ি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনজন নিহত হন এদিকে নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুইজন নাটোরের বড়াই গ্রামে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত হয় একজন এ সময় আহত হয় অন্তত ২০ জন অন্যদিকে নাটোর মহাসড়কে পৃথক এক দুর্ঘটনায় নিহত হন এক মোটরসাইকেল আরোহী মারা গেছে
রাঙামাটির বাঘাইছড়িতে আট খুন আর বিলাইছড়িতে আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি জংঘাকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রাঙামাটি আওয়ামী লীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সকালে রাঙামাটি পৌরসভা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এদিকে খাগড়াছড়িতে হত্যাকাণ্ডের বিচার দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ প্রথমে সকাল সন্ধ্যার হরতাল ডাকলেও পরে তা প্রত্যাহার করা হয়। তবে সকাল থেকে খাগড়াছড়িতে সড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়। এ সময় নগরীর দোকানপাট বন্ধ থাকে, ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো পরিবহনও। এখন পর্যন্ত দুটি ঘটনায় কেউ গ্রেপ্তার না হলেও টহল জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ত্রাসীদের ধরতে পাহাড়ে চিরুনি অভিযানে নেমেছে সেনাবাহিনী। দর্শক, রাঙামাটিতে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা, সেখান থেকে তিনি আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হচ্ছেন। রানা, এই মুহূর্তে রাঙামাটি সহ পার্বত্য এলাকার পরিবেশ কেমন দেখছেন আমাদের জানান। রাঙামাটির বাঘাইছড়ি এবং বিলাইছড়ি উপজেলার যে দুটি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পর বাঘাইছড়ি এবং বিলাইছড়ি উপজেলায় তন্তমে অবস্থা বিরাজ করছে। সেই প্রভাব কিছুটা রাঙামাটি শহরে পড়ছে বলা যায়, কারণ এখানেও জনমনে একটা আতঙ্ক দেখা দিয়েছে কখন কোথায় কি হচ্ছে। এই ঘটনার, এই দুটি হত্যাকাণ্ডের প্রতিবাদে সকালে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। সেখান থেকে তারা এই দুটো হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে এই দুটি ঘটনায় সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি খবর নিয়েছি তদন্ত কমিটি আগামীকাল ঘটনাস্থল বাঘাইছড়িতে যাবেন বলে জানা গেছে। এদিকে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতির লাশ আজ দুপুরে দাহ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতে দেশ বিরোধীরা ক্ষমতায় থাকায় দেশ যতটা বিকশিত হওয়ার কথা ছিল ততটা হয়নি। সকালে নিজ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় ও বাস্তবায়ন কমিটির যৌথ সভায় এ কথা বলেন তিনি। এ সময় দেশের উন্নয়নের ধারা স্থায়ী করতে সবার সহযোগিতা চান সরকার প্রধান। মারুফ রেজার রিপোর্টে বিস্তারিত। 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তা সফল করতে এরই মধ্যে 102 সদস্যের জাতীয় ও 61 সদস্যের বাস্তবায়ন কমিটি নামে দুটি কমিটি করা হয়েছে। কমিটি দুটির যৌথ সভার সূচনা বক্তব্যে জাতির পিতার স্বাধীনতা সংগ্রামের কথা তুলে ধরেন সরকার প্রধান। বলেন, দেশ মূলত পিছিয়ে যায় 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর। 75-এর 15ই আগস্টের পর থেকে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হয়ে যায়। স্বাধীন জাতি হিসেবে এই জাতি যে বিকশিত হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি, হতে পারেনি, সেটাকে বাধা দেওয়া হয়েছিল এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করা হয়, ইতিহাস বিকৃতি করা হয়। প্রধানমন্ত্রী বলেন, শত বাধার পরও দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলছে। দেশের মানুষের প্রতি সরকারের দায়িত্ববোধের কারণেই এটি সম্ভব হচ্ছে। আমাদের প্রবৃদ্ধি আমরা 8% অর্জন করব এবছর, সেটা আমরা প্রক্ষেপণ করেছি। আমাদের মাথাপিছু আয় আমরা $1,909 উন্নীত করতে সক্ষম হয়েছি। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি এবং সেটার স্থায়ী করার জন্য ইতিমধ্যে আমরা কর্মসূচি হাতে নিয়েছি। রাষ্ট্রীয়ভাবে পালনের পাশাপাশি দলের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে বলে জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার স্বপ্ন সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। মারফ্রেজা, আরটিভি, ঢাকা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি চলছে, এমনটি জানিয়েছেন ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবু নাসার রিজভি। সিঙ্গাপুর সময় আজ সকাল 10টায় বাইপাস সার্জারির জন্য ওবায়দুল কাদেরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করছেন চিকিৎসক ফিলিপ কৌহের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন সেবাস্টিন কুমার সামি। সেতুমন্ত্রীর পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণি বলেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেখতেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সেই স্বপ্নের পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ওয়ান ইলেভেনের সংকটকালে তার সাহসী ভূমিকার প্রশংসা করেন তিনি। এ সময় উপজেলা নির্বাচনে প্রতিহিংসার রাজনীতি না করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক। একাগ্রের অঘটন ঘটন পরিসরে তখনও তিনি নির্ভীকভাবে নির্ভরযোগ্যতার সাথে বিশ্বস্ততার সাথে এই দলকে সেই টালমাটাল সময়ে তিনি পথ দেখিয়েছেন। জিল্লুর রহমান সাহেব এবং তার রাজনৈতিক নেতা, তার গুরু বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্নকে বঙ্গবন্ধু কন্যা পূরণ করছেন। দর্শক, ঢাকা চারপাশের নদী ও জলাধার দখলমুক্ত করতে আজও অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এই বিষয়ে জানাতে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। শিহাব, অভিযানের সবশেষ কি অবস্থা আমাদের জানান। আমরা এই মুহূর্তে অবস্থান করছি তুরাগ তীরের পূর্ব পাড়ে। আমরা ঠিক মিরপুর দারুস সালাম থানার এই মুহূর্তে অবস্থান করছি। এটা হচ্ছে পালপাড়া ঘাট দিয়াবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটি এক্সিভেটর কাজ করছে আর একটি এক্সিভেটর থেমে আছে। এটি আসলে লাঞ্চ বিরতির জন্য একটি থেমে আছে এবং আরেকটি কাজ করে যাচ্ছে। ঠিক আমরা সেখানে যেখানে আছি তার উল্টা পাশের অংশটি পড়েছে হচ্ছে সাবার থানায়। এবং কিছু কয়েক ঘন্টা আগে এখানে আসলে সকাল দিকে একটি অপ্রীতিকর একটি ঘটনা ঘটে এই উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে। সেটি হচ্ছে স্থানীয় সাবার থানার যে কাউন্দিয়া ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের যে চেয়ারম্যান আসলে তার নামে বিআইডব্লিউ কর্মকর্তা আমাদের কাছে অভিযোগ করে যে তিনি বিভিন্ন সময় এই নদীর পাড়ে বিভিন্ন ধরনের জমি ভরাট করে এরকমই অভিযোগ আনেন। কিন্তু ঠিক এই এখান থেকে কয়েকশো ফিট পিছনের দিকে নদীর একটি অংশ ভরাট করে এবং তাও সে ঈদগাহ নামে এবং তার পিছনে তার আবাসন কোম্পানি রয়েছে এমনটি জানায় বিআইডব্লিউটি কর্মকর্তারা আমাদের কাছে। তো যাই হোক, সেই যে ভরাট করা মাটিগুলো সরাতে গেলে সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই চেয়ারম্যান এসে বাধা দেয় এবং তিনি এখানে যে উচ্ছেদ কাজ সেই উচ্ছেদ কাজটিকে ব্যাহত করে এক পর্যায়ে সে এক বিআইডব্লিউটি কর্মকর্তার গায়ে হাতও তোলেন। তার পরিপ্রেক্ষিতে তাকে অবশ্য পুলিশে গ্রেপ্তার করে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসেন। কিন্তু ম্যাজিস্ট্রেট তার কথাবার্তা শোনার এক পর্যায়ে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। অবশ্য এই ছেড়ে দেওয়ার কারণে এখানকার বিআইডব্লিউটি কর্মকর্তা বা কর্মচারী রয়েছে তারা অসন্তোষ জানায় আমাদের কাছে এবং এটি জিরো টলারেন্সের যে বিষয়টি রয়েছে সেটি অবশ্য অব্যাহত রাখার জন্য তেমন দাবি জানিয়েছে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। আরেকটি বিষয় যে এই মুহূর্তে যে পালপাড়া ঘাটে দেখতে পাচ্ছেন অসংখ্য অবৈধ স্থাপনা, এগুলো আসলে এই যে তুরাগ তীরের দুই পাশে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো আসলে ধরে ধরে সামনের দিকে এগোচ্ছে এবং উচ্ছেদ করা হচ্ছে। আপনি জানেন যে আজকে যে উচ্ছেদ অভিযানের 20তম দিন এবং এখন পর্যন্ত প্রায় 2400 চেয়েও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এই কাজ অব্যাহত থাকবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর দিয়াবাড়ি থেকে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযানের সবশেষ খবরাখবর জানাছিলেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। ২০ মার্চ ১৯৭১ সকাল থেকে বিক্ষুব্ধ বাঙালির মুক্তির মিছিলে ছেয়ে যায় নগরীর অলিগলি পাড়া মহল্লা। গাজীপুর ও জয়দেবপুরে শুরু হওয়া সশস্ত্র আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে সবখানে, বিক্ষোভে ফেটে পড়েন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। এদিন আবারও প্রেসিডেন্ট হাউসে চতুর্থবারের মতো বৈঠকে বসেন মুজিব ইয়াহিয়া। বৈঠকে বঙ্গবন্ধু আগের দিন জয়দেবপুরে নৃশংস ঘটনার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে ইয়াহিয়া ঘটনার তদন্তের মিথ্যা আশ্বাস দেন। এদিন রাজধানীর সব মিছিল গিয়ে জড়ো হয় বঙ্গবন্ধুর ধানমন্ডির বাসার সামনে। এ সময় যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাঙালিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু।
বাগেরহাটের চিতলমারিতে অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প জমি আছে ঘর নাইয়ের আওতায় 600+ গৃহহীন পরিবারকে ঘর করে দেওয়া হয়েছে। মাথা গোজা ঠাঁই পেয়ে আনন্দিত এসব পরিবারের সদস্যরা। লাখ টাকা ব্যয় আধাপাকা ঘরের সাথে দেওয়া হয়েছে একটি ল্যাট্রিনও। বাগেরহাট প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। জমি আছে ঘর নাই প্রকল্পটি আশীর্বাদ হয়ে এসেছে বাগেরহাটের চিলমারি উপজেলার বর্ণী গ্রামের হতদরিদ্রদের জন্য। উপজেলার 60 ইউনিয়নে এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে 99টি ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। জীবন সায়ন্যে এসে একটু নিশ্চিন্তে মাথা গোজার ঠাঁই পেয়ে দারুণ খুশি এই মানুষগুলো। প্রধানমন্ত্রী ঘর দেশে আমাকে ছেলে মেয়ে লিয়া ভালো ঘরের ভিতর বসত করতেছি। সামর্থ্য নাই বিধায় সরকার একটা ঘর দেশে অসহায় মানুষের সহযোগিতা এগিয়ে আসতে পেরে খুশি স্থানীয় প্রতিনিধিরাও। শেখ হাসিনা যে বাংলাদেশের যে ছিন্নমূল পরিবারের জন্য যে পুনর্বাসনের ব্যবস্থা করেছেন সেই কর্মসূচির আওতায় আমার চরবনী ইউনিয়নে 38 জনকে পুনর্বাসিত করার সুযোগ হয়েছে। এই জন্য আমাদের সেই মাননীয় প্রধানমন্ত্রীকে তারা তাদের মনের থেকেই আশীর্বাদ এবং দোয়া জানাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারের নির্দেশ যথাযথভাবে মেনে ঘরগুলো তৈরি করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে আমরা যাদেরকে বাছাই করলাম এবং পরবর্তীতে যাদেরকে ঘর দেওয়া হলো তারা ঘর পেয়ে খুবই খুশি। তারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করছেন। অনেকে ঘর পেয়ে আনন্দে কেঁদেও দিয়েছেন যে আমরা কখনো ভাবিনি যে 1,00,000 টাকার এত সুন্দর একটা ঘর আমরা পাবো। দ্বিতীয় পর্যায়ে আরও 505টি ঘর নির্মাণ কাজও শেষ পর্যায়ে রয়েছে জানায় উপজেলা প্রশাসন। মাসুদ মুস্তাহিদ, আরডিভি। এবারে মধ্যবর্তী ব্যাংক বাণিজ্য সংবাদ। বেসিস এক্সপোর প্রথম দিনে উদ্বোধন করা হলো গ্রামীণফোন আইওটি সেবা। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এই সেবা উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। উদ্বোধন করে আইওটির নানা দিক তুলে ধরেন মন্ত্রী এবং গ্রামীণফোন কর্মকর্তারা। অনুষ্ঠানে স্কুল ও অফিসের জন্য স্মার্ট অ্যাটেন্ডেন্ট এবং শিল্প কারখানার জন্য আইওটি সলিউশন ও পানি বিদ্যুতের জন্য স্মার্ট মিটারিং সহ নানা পণ্যের ঘোষণা দেয় গ্রামীণফোন। বাংলাদেশের দর্শকদের মন জয় করে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্র যদি একদিন মুক্তি পেতে যাচ্ছে কানাডায়। 22 মার্চ থেকে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে টরন্টোর সিনেপ্লেক্স, এগলিটন টাউন সেন্টার, মিসিগাসার সিনেপ্লেক্স, কোর্টনি পার্ক ড্রাইভে, অটোয়ার সিনেপ্লেক্স, স্কসিয়া ব্যাংক থিয়েটার, গ্লোচেস্টারে, ভ্যাঙ্কুভারের সিনেপ্লেক্স, স্ট্রবেরি হিলসারে, ক্যালগেরির সিনেপ্লেক্স, সানরিজ স্পেকট্রামে, এডমন্টনে সিনেপ্লেক্স, সিনেমা সিটি মুভিস 12, উইনিপেগে সিনেপ্লেক্স, সিনেমা সিটি নর্থ গেটে আর সাসকাটুনে সিনেপ্লেক্স 3510 স্ট্রিটে। এর মধ্যে অটোয়া আর সাসকাটুনে প্রথমবারের মতো কোনো সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশি সিনেমা। কারণ অরিত্রীকে তুই ডিজার্ভ করিস না। এরই সঙ্গে শেষ করব দুপুরের সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। প্রগতি সরণিতে ছাত্র নিহতের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ, ক্লাসে ফেরার আহ্বান প্রশাসনের। রাঙামাটি খাগড়াছড়িতে থমথমে পরিবেশ, আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার, হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ। এবং স্বাধীনতা বিরোধীদের কারণে কাঙ্ক্ষিত বিকাশ হয়নি দেশের, মন্তব্য প্রধানমন্ত্রীর। উন্নয়ন ধারা স্থায়ী করতে জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।